আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। স্যানিটারি ওয়ার্ক এডুকেশন সেন্টার এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে উপস্থিত হয়েছি স্যানিটারি কাজের মাটির নিচে যে 6 ইঞ্চি 4 ইঞ্চি ল্যান্টানা পরে ইনস্পেকশন পিট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে করলে সুন্দর হয়, ভালো হয় এবং কাজটা সহি পদ্ধতিতে হয়, হ্যাঁ করলে উপকার হয়, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল কাজ দেখাব। তো আমরা এখন চলেন সকলেই আমরা কর্মস্থলে যাই, তারপর আমরা কী করব বাকি আলোচনা করব। প্রিয় বন্ধুরা, সকলে দেখতে পাচ্ছেন কীভাবে ইনস্পেকশন পিট তৈরি করা হয়েছে, মেইন হোল তৈরি করা হয়েছে। তো আমরা এক একজন এক এক ভাষা বলি, কেউ মেইন হোল বলি, কেউ ইনস্পেকশন পিট বলি, কেউ ওই পিট শুধু পিট বলি। তো যেই বলি জিনিস একই। তো আমরা ধরে নিব এলাকার আঞ্চলিক ভাষা হিসেবে হয়তো, হ্যাঁ এক এক এলাকা এক এক ভাষায় ব্যবহার হয়, তাতে কোনো সমস্যা নেই। আমি যে বুঝে নিতে পারি তাই আমার হইল। তো প্রিয় বন্ধুরা, তো এই যে ইনস্পেকশন পিট আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি করা হইল, হ্যাঁ তো প্রত্যেকটা পিট বানানোর সময় আমরা কী করব, খেয়াল করব যেন বেকাতারা না হয়, গাঁথনি পিটের যে গাঁথনি আছে সলে সুতায় যেন, হ্যাঁ হয় এবং সোজা হয়, যাতে কোনো বেকাতারা না হয়, এমন
ফিটগুলো যেন একটু একটু বড় ধরনের হয়। অনেক সময় বিল্ডিংয়ের সাইড দিয়ে মানুষের জায়গা কমই থাকে, সব ভবনের সাইড দিয়ে জায়গা বিশেষ করে পাওয়া যায় না। দেখা কোনো 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 জায়গায় এক ফুট দেড় ফুট জায়গা থাকে, দুই ফুট জায়গা থাকে, আড়াই ফুট থাকে। তো যতটুকু সম্ভব একটু বড় সড়ো পিঠ বানানোর জন্য আমরা চেষ্টা করব। বড় পিঠ হইলে উপকারিতা কি, যে কোনো সময় যে জ্যাম হয়ে যায় তাহলে পিঠের ভিতরে রড ঢুকানো যায়, তার ঢুকানো যায়, মলিবাস ঢুকানো যায়, সমস্যা সমাধান সহজে করা যায়। আর যদি ছোটোখাটো পিঠ হইল, পিঠ অনেক গভীর হয়েছে কিন্তু দেখা গেছে একবারে ছোট, না ভিতরে রড ঢুকানো যায় বাঁকায়া বাঁকা করে, না মলি ঢুকানো যায়, কষ্ট হয়ে যায়। এই জন্য যে কোনো কাজে ভিত্তি যদি সঠিক হয়, ভালো হয়, মাপ মেজারমেন্টগুলো সঠিক মতো হয়, তাহলে পরবর্তী সময় এটা আরামটা সকলেই ভোগ করতে পারে, এটা ফায়দাটা পায়। এই জন্য আমরা প্রত্যেকের কাজের সময় আমরা কী করবো, মাপ মেজারমেন্ট ঠিক রাখবো। এমন এখানে যা নিয়ম কানুন আছে, জমো ফিট তৈরি হয়েছে, প্লাস্টার হয়েছে, ক্যারাটিন দিয়ে নেট ফিনিশিং করানো হয়েছে, হ্যাঁ, তা সহি নেওয়াজে কাজটা করা হয়েছে। তো এখানে যদি আমি শুধুগুলি ফিট তৈরি করছি, গাঁথনি করেছি, এখন চ্যালাপ লাগাই দিলাম, ফিট হয়ে গেছে, বোঝা গেল উপর দিয়া, কিন্তু ভিতর দিয়া হ্যাঁ সমস্যা রয়ে গেছে, তাতে কী হবে, একসময় কি লাইন জ্যাম হয়ে যাবে, বাহিরের মাটি বালি ভিতরে ঢুকবে, একসময় না একসময় কী হবে, লাইনটা জ্যাম হয়ে যাবে। তো এইভাবে ভিতরে আমি প্লাস্টার করলাম, গ্যারাটিন দিলাম না, তাতেও কি ত্রুটি রয়ে গেছে, হয়তো এটা আরও কিছুদিন বেশি লাস্টিং করবে, দুই চার পাঁচ বছর যাবে, কিন্তু পরে একসময় প্লাস্টার পরে যাবে, যেহেতু এটা ময়লার লাইন, পানির লাইন, এটা ভিতরে গ্যাস হ্যাঁ থাকে সবসময়, এই জন্য প্লাস্টার এমনি ড্যামেজ হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, এই জন্য যেই জিনিসের যেই নিয়ম, নিয়মটা যখন আমি মানব, হ্যাঁ আমি এই কাজ করে আমি শান্তি পাইব, মানুষ আমাকে দিয়া ফায়দা পাবে। এই জন্য আমি প্রত্যেকটা কাজে নিয়মকে ফলো করব। এই কাজের কী নিয়ম আছে, হ্যাঁ এখানে বালু সিমেন্ট কতটুকু খাওয়াতে হবে, হ্যাঁ ডালাই কী পরিমাণ দিতে হবে, সেটা সঠিক মাপ মেজারমেন্ট নিয়ে আমি কাজটা করব, কাজটা আমার সঠিক হবে এবং লম্বা সময় আমার কি এই কাজটা হ্যাঁ দীর্ঘায়ী হবে এবং লম্বা সময় লাস্টিং করবে, তাতে গিয়া বিল্ডিংয়ের কোনো ক্ষতি হবে না এবং লাইনেরও ক্ষতি হবে না। তো প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা ইনস্পেকশন পিট বানানোর সময় বড় সড়ো একটু বড় বানানোর চেষ্টা করব, ভিতরের প্লাস্টার করব, নেট ফিনিশিং দিব, সঠিক নেওয়াজে হ্যাঁ সহি নেওয়াজে কী করব, আমি কাজটাকে করব, তখন আমার কাজটাও পরিপূর্ণ হইল, কাজের হক আমার পক্ষ থেকে আদায় হইল। প্রিয় বন্ধুরা, বাড়ির ভবনের মালিক যে আছে, সে জীবনে প্রথম বাড়ি তৈরি করছেন, হয়তো তেমন বুঝেন না, কিন্তু আল্লাহ তালা তো দেখতেছেন, আপনিও তো বুঝেন, আমি তো বুঝি, হ্যাঁ যদি আমার বুঝের মাঝে কমতি থাকে, যারা বুঝে তাদের কাছ থেকে বুঝে কী করবো, আমি কাজটা সঠিক করব, যাতে কাজের মধ্যে কোনো ফাঁক ফুঁক না থাকে, হ্যাঁ কোনো সমস্যা না থাকে, কাজ যেন কোনো ক্রমেই দুর্বল না হয়, হ্যাঁ সঠিক কাজ যেন আমার দ্বারা হয়, তাহলে আমি নিজেও উপকৃত হইব, মানুষ উপকৃত হবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। প্রিয় বন্ধুরা, এই জন্য আমাদের এই চ্যানেল দেখে আশা করি ইনশাল্লাহ আপনারা যারা যারা দেখতেছেন ইনশাল্লাহ ফায়দা পাইবেন, আল্লাহ তালা তার মধ্যে ফায়দা দিবেন, হ্যাঁ এবং আপনারা আপনাদের বন্ধুর কাছে আশা রাখি ইনশাল্লাহ আপনারা প্রচার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ইনশাল্লাহ করবেন, যখন আমরা ভিডিও হ্যাঁ ভিডিও প্রচার করব যাতে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় এবং আপনারা সাথে সাথে এগুলো দেখে উপকৃত হইতে পারেন।